আসসালামু আলাইকুম এভরি বিটস গতকালকে কিন্তু আমাদের এক লক্ষ ডলারের গিবয় দেওয়ার কথা ছিল বা ডিস্ট্রিবিউশন করার কথা ছিল তো আপনি সেই গিভওয়েতে পার্টিসিপেট মনে হয় করেছিলেন আমি ভিডিও দিয়েছিলাম এখন আপনি সেখান থেকে ডলার পেয়েছেন কি না ডলারের শেয়ার পেয়েছেন কি না কীভাবে চেক করবেন সেই সাথে যারা নতুন রয়েছেন তারা এখানে কীভাবে কাজ করবেন গতকালকে এটা শুধুমাত্র সিজন ওয়ানটা শেষ হয়েছে সিজন টু আছে সিজন থ্রি আসে তারপরে কিন্তু ফাইনাল লিস্টিং আসে সো নতুন হয়ে থাকলেও এখানে কিন্তু কাজ করার বেশ ভালো একটা অপরচুনিটি আসে ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে লিঙ্ক থাকবে আপনারা জয়েন করে নিতে পারেন এখন চলুন আপডেটগুলো জেনে আসা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য তো আপনি যদি এই মুহূর্তে বিটস মাইনিং বটেল ভিতরে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বিটস ইয়ারড্রপের প্রথম যে সিজনটা সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন রেজাল্ট নিয়েই তো কথা দেখুন আমি কিন্তু লেখা আসছে থ্যাংক থ্যাংক ইউ ফর ইওর পার্টিসিপেটিং আমি কিন্তু সিজন ওয়ানে অংশগ্রহণ করেছিলাম কীভাবে অংশগ্রহণ করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম আশা করি আপনিও করেছেন করে থাকলে অবশ্যই কমেন্ট একটু জানাবেন আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এই ইয়ারড্রপটা যে মানে অংশগ্রহণ করলাম এটার রেজাল্ট কবে পাবো দেখুন এখানে লেখা দ্য ইয়ারড্রপ পে উইল টেক সেভারেল ডেস অর্থাৎ ইয়ার ড্রপটা পে আউট হতে মানে আমাদের কাছে আসতে আসতে কিছুদিন সময় লাগবে সেভারেল ডেস মানে কিছুদিন সময় লাগবে তো যারা মেইনলি হচ্ছে পার্টিসিপেট করেছিলেন তাদেরকে অপেক্ষা করতে হবে কয়েকদিনের ভিতরেই কিন্তু আমাদের এখানে হচ্ছে ইয়েটা চলে আসবে যদি আমরা উইনার হয়ে থাকি আর একটা বিষয় এখানে কিন্তু সিজন টু অলরেডি শুরু হয়ে গেছে দেখুন লেখা দ্য সিজন টু ইজ অলরেডি স্টার্টিং সিজন টুতে কিন্তু দুই লক্ষ ডলার গিবয় দেওয়া হবে আচ্ছা এটা গিভওয়ে নাকি এটা আসলে কোনো কম্পিটিশন তরুণ একটু ক্লিয়ার করে দিই দেখুন উই কেয়ারফুলি সিলেক্টেড দ্য উই সরি উই কেয়ারফুলি সিলেক্ট দ্য উইনার্স বেসড অন ফার্মিং অ্যাক্টিভিটি বিডস সাপোর্ট অ্যান্ড ফ্রেন্ডস ইনভাইটেশন অর্থাৎ ওরা তিনটা জিনিসের উপর বেস করে কিন্তু এই গি বা এই ডিস্ট্রিবিউশনটা করতেছে প্রথমত হচ্ছে আপনি কতদিন ধরে এখানে ফার্মিং করতেছেন কতদিন ধরে বিটে কাজ করতেছেন কতদিন ধরে বিটের টাস্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন ফ্রেন্ডকে ইনভাইট করেছেন এই তিনটা জিনিসের উপর বেস করে কিন্তু প্রতিটা সিজানে সিজনে কিন্তু হচ্ছেই করা হবে ডিভোয়ে বলেন বা হচ্ছে এয়ারড্রপ ডিস মানে এয়ারড্রপ না ডলার ডিস্ট্রিবিউশন করা হবে এখন যদি আপনি সিজন ওয়ানে কাজ না করে থাকেন তাহলে সিজন টুতে কিন্তু কাজ করতে পারেন বেশি বেশি অ্যাক্টিভ থাকতে পারলে ফ্রেন্ডদেরকে রেফার করতে পারলে ফার্মিং করতে পারলে আপনি কিন্তু এখান থেকে সিজন টুতে যেই দুই লক্ষ ডলারের এটা হবে বা দুই লক্ষ ডলারের যেই ডিস্ট্রিবিউশনটা হবে ওখানে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন জাস্ট তিনটে কাজ করতে হয় একটা ফ্রেন্ডকে রেফার করতে হয় ওয়ালেট কানেক্ট করতে হয় আর ওদের টেলিগ্রামে জয়েন করতে হয় সিম্পল কিছু কাজ থাকলেই কিন্তু আপনি ইয়ারড্রপে এই যেই গিবয়টা আসে সেখানে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু গিবয়েতে পুরস্কার পাইতে গেলে আপনাকে তো কিছু কাজ হবে তাই না চলুন আমরা রোড ম্যাপটা দেখি আমি এখান থেকে যদি চলে আসি রোড ম্যাপের এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে সিজন ওয়ান কিন্তু অলরেডি ডান হয়ে গেছে সিজন টু কিন্তু অক্টোবর মাসের একত্রিশ তারিখে হবে মানে ঠিক এক মাস পরে কিন্তু এটা হবে এবং এখানে কিন্তু দুই লক্ষ ডলারের গিভওয়ে দেওয়া হবে নভেম্বরের তিরিশ তারিখে কিন্তু তিন নম্বর এটা হবে এবং এখানে কিন্তু তিন লক্ষ ডলারের ইয়ে গিবো এটা হবে এবং ডিসেম্বরের চব্বিশ তারিখে কিন্তু ফাইনাল লিস্টিংটা হবে তো এখনও কিন্তু হিউজ পরিমাণে টাইম আছে প্রতিটা মাসে মাসেই কিন্তু ওরা হচ্ছে ডলার দিতেছে তো আপনি যদি রেগুলার কাজ করতে পারেন ভালো পরিমাণে এখান থেকে যদি সময় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে একটা ডলারের ভাগিদার হয়ে যেতে পারেন আর আপনি কতটুকু ডলার পাইতে পারেন শুধু একটু দেখায় দিই দেখুন এখানে ডেস্ট টু এখানে কিন্তু উনত্রিশ দিন বাকি আসে কেননা ঠিক এক মাস পরে গতকালকে থেকে শুরু করে এক মাস পরে অর্থাৎ হচ্ছে তিরিশ দিন পরে কিন্তু আমাদের দ্বিতীয় সিজনটা এটা দুই লক্ষ ডলারের এটা কিন্তু হবে আচ্ছা এখানে থেকে আই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো দ্বিতীয় সিজনে কিন্তু ওরা ইয়ার ফান্ড রাখছে দুই লক্ষ ডলার বললামই তো সরি দুই হাজার ডলার দেন হচ্ছে ইয়ার হচ্ছে একত্রিশে অক্টোবর হবে এবং এ কয়দিন বাকি আছে এবার এখানে যে কয়জনকে এটা ভাগ করে দিবে সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে বলা নাই সিজন ওয়ানে কিন্তু পঞ্চাশ হাজার মানুষকে এক লক্ষ ডলার ভাগ করে দিছিল মানে দিবে আর কি যেটার রেজাল্ট এখনও দেয় নাই এই যেখানে লেখা আছে যেটা একটু সময় লাগবে সেভারেল ডেস কিছুদিন সময় লাগবে কিছুদিন পরে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি সিজন ওয়ানে অংশগ্রহণ করছিলেন সেখানে কোনো ডলার পাইছেন কি না সেটা সম্ভবত আমাদের ওয়ালেটে আমরা যেই টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছি সেখানে যে জমা থাকবে যে যেখানেই জমা থাকুক যখনই রেজাল্ট দিক সমস্যা নাই আমরা টেলিগ্রামে জানিয়ে দিব বি আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আসে তো অবশ্যই টেলিগ্রামে জানতে পারবেন যে ক তবে হচ্ছে আমাদের সেভারেল ডেস্ক মানে কয়দিন পরে আমাদেরকে হচ্ছে ইয়ারটপটা দিবে দেন প্রয়োজন মনে হলে ভিডিও নিয়ে আসবো তো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি যারা এখনও সিজন ওয়ানে কাজ মানে করেন নাই তারা কিন্তু সিজন টু থ্রি এবং হচ্ছে ফাইনাল লিস্টিংয়ে কাজ করতে পারেন আপনাকে তেমন কিছুই করতে হবে না এখানে টাস্কে আসবেন টাস্কে আসার পরে এখানে কিছু টাস্ক এই যে আছে টেলিগ্রাম সাবস্ক্রাইব করা তারপরে টুইটারে ফলো করা এগুলো যে সিম্পল সিম্পল কাজগুলো করে নেবেন এগুলো পারবেন আমি জানি এখানে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এই যে একশো করে একশো পঞ্চাশ করে আপনি বিটস কয়েন পেয়ে যাবেন আর তারপর এখানে যদি আপনি রেফার করতে পারেন তাহলে তো আরও ভালো হয় এখানে মেনে আসার পর এখানে ফার্মিং দেখতে পারবেন এখানে ঠিক এখানে স্টার্ট ফার্মিং লেখা থাকবে প্রতি তিন ঘন্টা পর পর এখানে স্টার্ট ফার্মিং লেখা থাকে ওই স্টার্ট ফার্মিং এ ক্লিক করলে এরকম গ্রাফ তৈরি হবে আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট প্রতি তিন ঘন্টা পরপর এখানে সেই স্টার্ট ফার্মিং এ ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে সো অবশ্যই যারা এখন হচ্ছে আমাদের এখানে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে ফেলুন তো নতুন নতুন আপডেট আমাদের টেলিগ্রামে শেয়ার করা হবে আর সিজন ওয়ানের রেজাল্ট আমরা কিন্তু কয়েকদিন পরে এই যে কয়েকদিন পরেই জানতে পারবো টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সবার আগেই জানতে পারবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ